তোমার চরিত্র, উদ্দেশ্য, চাল আমি সবকিছুই বুঝতে পেরে গেছি। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে বালাটা চুরি করতে দিয়েছি। আর সেটাও নকল, কারণ আসল তো এখানে কি খুররামের ছেলে খুররাম। আসলে কি, তুমি ভালো মানুষের মুখোশটা পরে গরুমা আর ইয়াসমিনকে কবে থেকে কি জানি কবে থেকে ঠকিয়ে আসছো। সেই জন্য আমি ভাবলাম কেন না আমিও তোমাকে একবার ঠকাই, কেমন লাগলো? আর এবার তোমার মুখোশ তো শীঘ্রই খুলতে চলেছে। শিফান যদি আকাকে মারে বালাও তবে জাদুতে ওড়ে। জি 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 চিনু বাবু। এটা খুব ভালো ছিল জিনু। অন্যদের সবসময় যে বিরক্ত করে সেই শিফান যেন এক্ষুনি কাঁদাতে পড়ে। জি 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 চিনু বাবু। এইটা একদম তুমি ঠিক করেছো জিনু। জিনু এবার পালাটাকে নিচে নিয়ে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, খাই না আমি আপেল কলা, নিচে নেমে আয়। আরে এই ঝড়টাকে কি এখনই আসতে হতো? আকা বালাটা তো নিজে থেকেই গড়িয়ে যাচ্ছে। আরে এটা তো আরো ভালো। জিনু তুমি ওই শিফানকে সামলাও, আমি গিয়ে বালাটা নিচ্ছি। আকাকে সাহায্য করতে হবে, কাজটা খুবই শক্ত। আলাদিন ছেলেটা খুবই অদ্ভুত, সমস্ত ধাঁধা সহজেই সমাধান করে ফেলে। জলের উপর দিয়ে হাঁটাটাও নিজেই শিখে ফেলল। এবার তো এই পরীক্ষাতেও খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে। কিন্তু তার আগে প্রদীপের রক্ষক আল্লাহ রাখার কাছে পৌঁছতেই হবে। অনেকগুলো পুরনো বই পড়ার পর আমি আল্লাহ রাখার খোঁজ পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ গুরুমা, এই দেখুন এখানে আছে পরিয়াতাল সব। কিন্তু গুরুমা, চুলবুল এটা তো খুশির খবর, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? আসলে গুরুমা এই জায়গাটা অনেকগুলো মরুভূমি পেরিয়ে যেতে হয়, তার মানে এটা দুনিয়ার সবথেকে গরম জায়গার মধ্যে একটা। আর এখানে কোনো মানুষের পৌঁছানো আমার তো মনে হয় সম্ভবই নয়। জাফারের কাজে নাক গলানো আমার পুরনো স্বভাব, তাই তো আজকে আমি ওর চাল নষ্ট করে দিয়েছি। আগুনের গোলা, শয়তানের নাম নিল আমার শয়তান হাজির। শয়তানটার ব্যবহার আর অত্যাচার আজও যায়নি ভোলা, তৈরি হোক ভ্রমের দ্বারা আগুনের গোলা। আমি হলাম আগুনের গোলা, জ্বালিয়ে দেব তোর। ঠিক আছে ঠিক, আমাকে এটা বলো তোমার কাছে প্রথমে কে এসেছে? সেই রাজকুমার যার উপর আপনার প্রচুর ভরসা আছে। দারুণ, আপনার আদেশ অনুযায়ী আমি তাকে সূত্র দিয়ে দিয়েছি, আর ওকে এর পরে কি করতে হবে সেটাও বলে দিয়েছি। এবার আলাদিন সেই আতশবাজি করবে যার আলোতে আমি আমার লক্ষ্য কালো প্রদীপের কাছে পৌঁছব। দারুণ। চুলবুল কাজ কঠিন হতে পারে, অসম্ভব নয়, যাই হয়ে যাক না কেন
আমাকে আল্লাহ রাখার কাছে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। কিন্তু গুরুমা, আপনি ওখানে উটের ওপর বসেও যেতে পারবেন না। তাহলে হেঁটেই যাব? কিন্তু নিশ্চয়ই যাব, আর তাও আলাদিন এই পরীক্ষায় সফল হওয়ার আগেই। গুফোর লোকেরা আমার চোখে ধুলো দেওয়ার জন্য পরিকল্পনা করেই এসেছিল, কারণ ওরা হয়তো জেনে গেছে যে বাগদাদে কেউ এসেছে যে ওদের অসৎ উদ্দেশ্যগুলোকে সফল হতে দেবে না। আচ্ছা, তখন ওরা তৈরি ছিল, কিন্তু এখন ওরা নয়। তুই ঠিক বলেছিস, কিন্তু আমাদের তো কিছু সূত্র চাই নাকি, কোথায় পাবো? পায়ের ছাপ হতে পারে, এটা থেকে কোনো সূত্র পেতে পারি। গরিবের রক্ষক হতে এসেছিল আর এখন কোনো কুলকিনারা পাচ্ছে না, এবার হুজুর গুফো আমাদের উপহার দেবেন। এবার গুফোর এই চামচাগুলোই আমাকে গুফোর কাছে নিয়ে যাবে, আর তবেই তুই এই মাটির সঙ্গে তোর সম্পর্ক বুঝতে পারবি। কিন্তু তুই কি করবি, এর পিছু নিবি ধরা পড়ে গেলে? কয়েক আশার ফিতে নিজেদের বেঁচে দেওয়া লোকেরা ইয়াসমিনকে ধরবে? এই খাইছে, তুই তো আসল রাজকুমারীদের মতন কথা বলছিস, কিন্তু কি করবি তুই? তুই শুধু দেখে যা গুফো, আজ তো তোর খেলা শেষ। ছেলে যখন বাড়ির বাইরে যায় না, তখন সে একলা যায় না, মায়ের আশীর্বাদ যায় তার সাথে। আমার ছেলে কত ভালো, সব কথা শোনে আমার। এখানে কি আমি আগেও এসেছি? এটা কার বাড়ি? সেই আনন্দ আবার ফিরে এসেছে তোর জন্য। আজ যদি তোর বাবা থাকতেন তাহলে কত খুশি হতেন। আলাদিন, নাম তো শুনেছি নিশ্চয়ই। আল হাবিবি, এবার আমি করবো কি? এই না হলে কথা, লোকের ঘুম ভাঙাস, আল্লাহও ক্ষমা করবে না তোকে। আমি থাকতে আমাদের দুজনের কিচ্ছু হবে না। কিন্তু তোদের দুজনকে আমি চোখের আড়াল করতে চাই না। কি হচ্ছে আমার সঙ্গে?
এখানে কেউ নেই, তাও লোক দেখতে পাচ্ছি কেন? আর ওইসব আওয়াজগুলো কিসের? আলাদিন, বালা তুই চুরি করেছিস? তুই আমার মাথায় হাত রেখে বল যে তুই চোর নস। এই প্রশ্নটা কে জিজ্ঞেস করলো? এই এই আওয়াজটা কার? আমার এমন কেন মনে হচ্ছে যে এখানে আমি আগেও এসেছি? কিন্তু আমি জীবনে তো প্রথমেই বাগদাদে এলাম। আমি তো গুরুমা আর আমার মধ্যে সম্পর্ক কি জানতে এসেছিলাম, এই পালাটার মালিককে সেটা খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে এই বাড়িতে কেন নিয়ে এলো, যেখানে আমার ভাবনা আমার চিন্তা আমার বসাই নেই? ইয়াসমিন, ওই সেলিম শেখকে তো কোথাও দেখতেই পাচ্ছি না, তাহলে আমরা কার পিছু নিচ্ছি? এটা দেখাবে ওখানে, দেখা যাবে এখানে। এই যে সবুজ রঙের চিহ্নটা দেখা যাচ্ছে, এটা আমরা, আর লালটা হলো সেলিম শেখ। এই খাইছে, এটা কি জাদু হচ্ছে? হ্যাঁ, চুলবুলের দাদুর আবিষ্কার বলে কথা। আমি তো জানতামই এটা একদিন না একদিন আমার কাজে তো আসবে। এর দুটো ভাগ আছে, এর একটা অংশ সেলিম শেখের মাথার উপর উড়ন্ত একটা পাতার মধ্যে লুকানো আছে, যেটার সাহায্যে ওকে আমরা এর মধ্যে দেখতে দেখতে পাবো। আমার মাইয়া রে তুই! আরে, যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ না হই তাহলে সুলতান আমাদের বাগদাদ থেকে বার করে দেবেন। কিন্তু আকা কোথায়? এই রাজ্যের সুলতান, তালিম ঘরের গুরুমা, আর এখন এই পাতাটাও আমার জীবন নরক করে দিয়েছে। এটা তো আরো ভালো, এই পালাটা যার, এই বাড়িটা তারই ছিল। এই বাগদাদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নিশ্চয়ই আছে, সেটা গুরুমা হোক বা এই মহিলা। তবে যাই হোক, আমি এই বালাটার সত্যিটার খুব কাছে, খুঁজলে আরো কিছু সূত্র পাবো আমি। কারা এই লোকগুলো, আর আমি কেন দেখতে পাচ্ছি? কি হচ্ছে আমার সঙ্গে? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে।
এই ওড়না। এই ওড়না তো এই মহিলারই যিনি এই বাড়িতে থাকতেন। জানি না আমার কেন মনে হচ্ছে যে এই মহিলাকে আমি চিনি, আর এই ওড়নাটাকেও। কি হচ্ছে আমার সঙ্গে, আমার এসব কেন মনে হচ্ছে? নিজের আকাকে খোঁজো না, আমার নজরদারিতে তুমি কেন বাধা দিতে যাচ্ছ? নজরদারি? কার উপর নজরদারি চলছে? এই টাকলা, গিয়ে নিজের কাজ কর, যা। যদি আকা এখানে থাকতেন তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করতাম কিরম কথা বলে। কে জানে আমার আকা কোথায় আছেন। নিজের জাদুর সাহায্যে তাকে খুঁজে নাও। আরে হ্যাঁ, আমি ওনাকে এতক্ষণ ধরে খুঁজছি, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেইনি। আমরা তিনজন যাবো সেখানে, আকা আছেন যেখানে। জি 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 বাবু। তালিম ঘর মানে আকা এখানে আছেন? ইয়াসমিন, এই টাকলা নিশ্চয়ই কোনো ভুলভাল জাদু করেছে। জিনু, আকা কি হয়েছে? জিনু, আপনি তো চিন্তিত কেন? আগুনের গোলা উপস্থিত হও। আমি হলাম আগুনের গোলা, জ্বালিয়ে দেব তোর সম্পত্তির ঝোলা। উলা উলা উলা। আচ্ছা শোনো, আমাকে এটা বলো যে আলাদিন ওর ওই আতশবাজ হওয়ার লক্ষ্যে কতদূর পৌঁছলো? সঠিক পথে যাচ্ছে হুজুর, কিন্তু লক্ষ্যে পৌঁছতে সময় তো লাগবেই। আর হ্যাঁ, এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলবেন না। কেন? নজর লেগে যায় হুজুর। এই আপনার কালো প্রদীপের কাছে পৌঁছানোর লক্ষ্যে যদি নজর লেগে যায় তাহলে আমি আসি। আমার কথাটা মনে রাখবেন কিন্তু। আগুনের গোলা ওলা ওলা। এই আগুনে পোড়া ছবি, এই বালা, এই ওড়না, আর এই পুরনো বাড়ি, এই সবকিছু আমার চেনা চেনা লাগছে। যাই হোক, আমার বিশ্বাস যে ধাঁধার সমাধান করার আমি খুব কাছে পৌঁছে গেছি। রাজকুমার, বিশ্রাম নাও, কাল সকালে উঠে ঠান্ডা মাথায় চিন্তা করবে, তাহলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবে। তুমিও অদ্ভুত চরণী। প্রথমে অপদার্থ রাজকুমার বলো, আর তারপর আমি যখন কিছু করতে চাই তখন আমাকে বিশ্রাম করতে বলছো। অনেক বিশ্রাম হয়ে গেছে, এইবার কাজ করবার সময়। এই মহিলাকে খুঁজতেই হবে। এবার আর আমি ভাগ্যের অপেক্ষায় বসে থাকবো না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।